এই প্রশ্নটি অনেকেরই। যখন আজান চলে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, তখন আজানের আওয়াজ আমাদের কানে যখন ভেসে আসবে, ওই সময় আমরা নিজেদের ভিতরে কোনো কথাবার্তা বলতে পারবো কি না, বা কোনো কাজকাম করতে পারবো কি না, নাকি সব স্টপ করে দিতে হবে? এই প্রশ্নের উত্তর হলো যে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, তখন মুসলিমের ডিউটি হলো আজানের জবাব দেওয়া মুখে। হাতে অন্যান্য কাজ হতে পারে, কিন্তু মুখে কি হবে? আজানের জবাব দিতে হবে। এটা সুন্নত, মুস্তাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, সহিহ মুসলিমের হাদিস, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন যখন আল্লাহ আকবার তোমরা আল্লাহ আকবার বলো, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তোমরাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, কিন্তু অনেকে এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাইহিস সালাম হাইয়া আল ফালাহ বলে, তখন শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, আর বাকি যা আছে তা আশাদান মোহাম্মদ রাসূলুল্লাহ বললে যে আশাদান মোহাম্মদ রাসূলুল্লাহই বলতে হবে, এই কথাও মুসলিমের হাদিসে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে দিয়েছেন। অতএব এখানে কেউ বেশি বুঝে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কিন্তু কী হবে? সেটা ভুল হবে, বেশিরভাগ মানুষই ভুলটা করে। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন আপনি, সেটা হলো আজানের পরে গিয়ে। আজানের পরে গিয়ে আজানের জবাব দোয়া যখন পড়বেন, ওই সময় আপনি দুরুদ পাঠ করবেন, এক হাদিস দ্বারা সেটা প্রমাণ হয়। কিন্তু আজান চলাকালীন যা শুনবেন তা বলবেন। তাহলে আজান যখন চলবে, একজন মানুষ মুয়াজ্জিনের আজানের জবাব দিবেন, এটা হলো সুন্নাত, মুস্তাহাব, ভালো। কিন্তু যদি কেউ কথাবার্তা বলেন, তাহলে সেটা গুনাহ হবে না। সেটা কি হবে না? গুনাহ হবে না। আমরা অনেকে আজানের সময় কথা বললে এটাকে মহাপাপ মনে করি, অনেক বড় অন্যায় মনে করি। শরীয়ত যেটাকে যতটুকু গুরুত্ব দিয়েছে, ওইটাকে অতটুকু গুরুত্ব দিতে হবে। একটু বেশি গুরুত্ব দিয়ে দিলেন, এটাও কিন্তু বাড়াবাড়ি হলো, সীমালঙ্ঘন হলো, এটাও কিন্তু মনগড়া হয়ে গেল। ইসলামের ভিতরে মনগড়া কোনো কিছু করা যাবে না। মুয়াজ্জিনের আজান শুনে জবাব দিলে তার ফজিলত অনেক বেশি। জবাব দিলে মুয়াজ্জিনের সাথে সাথে বাক্যগুলো উচ্চারণ করলে, ওই আজান শুনে যত মানুষ সালাত আদায় করতে আসবে, তাদের সবাই সমপরিমাণ সওয়াব ওই জবাবদাতাকে দেওয়া হবে। এটা বিশাল বড় ফজিলতের একটা আমল। অতএব আজান চলাকালীন সময় কথাবার্তা না বলে জবাব দেওয়া উত্তম, কিন্তু যদি কেউ কথা বলে গুনাহ হবে না, তাকে ভর্ৎসনা করা যাবে না। কারণ নফল আমল তরক করলে কাউকে কী করা যায় না? ভর্ৎসনা করা যায় না। কেউ দরকার মনে চাইলে কথা বলতে পারে, তাতে কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না, কথা বলতে পারে। কিন্তু উত্তম হলে কী করা? আজানের জবাব দেওয়া। আজান চলাকালীন সময় অনেক মহিলারা আছে যাদেরকে দেখবেন যে আজান চলাকালীন সময় মাথায় কাপড় দেয়, এবং অনেকে মনে করে যে আজান যখন শুরু হয় তখন মহিলারা কী করতে হয়? মাথায় কাপড় দিতে হয়। মূলত যে সমস্ত মহিলারা বাহিরে রাস্তাঘাটে বা বাহিরে বাজারে ইত্যাদিতে হাঁটাহাঁটি করছেন, এমত অবস্থায় তাদের মাথায় কাপড় না থাকে, তাহলে আজান শুনুক আর না শুনুক সর্বাবস্থায় কাপড় দেওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। আর বাসা বাড়িতে যদি থাকেন, তাহলে তাদের কাপড় দেওয়ার কোনো দরকার নাই, আজানের সাথে কাপড় দেওয়া দেওয়ার কোনো সম্পর্ক নাই। অতএব আজান শুনলে মহিলারাও তাদের স্ব অবস্থান থেকে কী করবেন? শুধুমাত্র আজানের জবাব দেবেন, পুরুষরাও জবাব দেবেন, কিন্তু কথা বললে গুনাহ হবে না, অসুবিধা নাই।